বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ক্লাস নেব প্রথম শ্রেণীর আমার বাংলা বই। আমরা তোমাদের হাতে বাড়ির কাজের জন্য প্রশ্ন দিয়েছি, তোমরা উত্তরগুলো বাসায় ভালো করে পড়ে সুন্দর করে খাতায় লিখে আনবে। আজকে আমি সেই প্রশ্নটির উত্তরগুলো পড়াবো। আমি এক নম্বরে দিয়েছি শব্দার্থ, শব্দার্থ দেওয়া আছে কি কি? শব্দার্থ দেওয়া আছে ওলি, এক নম্বর শব্দার্থ। শব্দার্থ ওলি, ওলি অর্থ কি? ওলি অর্থ মৌমাছি, মৌমাছি। উষা, উষা অর্থ কি? ভোর বা সকাল, ভোর বা সকাল। তারপর আছে উর্মি, উর্মি অর্থ আমরা কি শিখেছি? উর্মি অর্থ ঢেউ, উর্মি অর্থ ঢেউ। ঐরাবত, ঐরাবত অর্থ হাতি। ঋতু, ঋতু অর্থ কাল, ঋতু অর্থ কাল। তাহলে আমরা শব্দার্থগুলো মুখস্থ করে না দেখে খাতায় লিখে আগামীকাল আমরা জমা দেব। অলি অর্থ মৌমাছি, উষা অর্থ ভোর বা সকাল, উর্মি অর্থ ঢেউ, ঐরাবত অর্থ হাতি, ঋতু অর্থ কাল। তাহলে অলি অর্থ মৌমাছি, উষা, উষা অর্থ ভোর বা সকাল, উর্মি অর্থ ঢেউ, ঐরাবত অর্থ হাতি, ঋতু অর্থ কাল বা সকাল, কাল, ঋতু অর্থ কাল। ওলি অর্থ মৌমাছি, উষা অর্থ ভোর বা সকাল, উর্মি অর্থ ঢেউ, ঐরাবত অর্থ হাতি, ঋতু অর্থ কাল। ওলি অর্থ মৌমাছি, উষা মানে ভোর বা সকাল, উর্মি মানে ঢেউ, ঐরাবত মানে হাতি, ঋতু মানে কাল। ওলি মানে মৌমাছি, উষা মানে ভোর বা সকাল, উর্মি মানে ঢেউ, ঐরাবত মানে হাতি, ঋতু মানে কাল। ওলি মানে মৌমাছি, উষা মানে ভোর বা সকাল, উর্মি মানে ঢেউ, ঐরাবত মানে হাতি, ঋতু মানে কাল। এবার আমরা পড়ব দুই নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্নে আমি দিয়েছি নিচের বর্ণগুলো দিয়ে দুইটি করে শব্দ তৈরি করব। নিচের দুই নাম্বার, নিচের বর্ণগুলো দিয়ে দুইটি করে শব্দ তৈরি করব। দুই নাম্বার প্রশ্ন, দুই নাম্বার দেওয়া আছে রি, রি দিয়ে দুইটি শব্দ ঋতু, ঋষি, ঋতু, ঋষি। এ দিয়ে এক, একতারা। এ দিয়ে এক, একতারা। ও দিয়ে ওল, ও দিয়ে ওল, ওজন। ওই দিয়ে ঐরাবত, ঐরাবত
ঐক্য, ঐরাবত ঐক্য, ও দিয়ে ঔষধ, ঔরস। তাহলে আমরা পাঁচটি বর্ণ দিয়ে দুইটি শব্দ তৈরি করা শিখব। পাঁচটি বর্ণ দিয়ে আমরা দুইটি শব্দ তৈরি করা শিখছি। রি দিয়ে ঋতু, ঋষি। এ দিয়ে এক, একতারা। ও দিয়ে ওর, ওজন। ওই দিয়ে ঐরাবত, ঐক্য। ও দিয়ে ঔষধ, ঔরস। রি দিয়ে ঋতু, ঋষি। এ দিয়ে এক, একতারা। ও দিয়ে ওর, ওজন। ওই দিয়ে ঐরাবত, ঐক্য। ও দিয়ে ঔষধ, ঔরস। রি দিয়ে ঋতু, ঋষি। এ দিয়ে এক, একতারা। ও দিয়ে ওর, ওজন। ওই দিয়ে ঐরাবত, ঐক্য। ও দিয়ে ঔষধ, ঔরস। রি দিয়ে ঋতু, ঋষি। এ দিয়ে এক, একতারা। ও দিয়ে ওর, ওজন। ওই দিয়ে ঐরাবত, ঐক্য। ও দিয়ে ঔষধ, ঔরস। রি দিয়ে দুইটি শব্দ ঋতু, ঋষি। এ দিয়ে এক, একতারা। ও দিয়ে ওর, ওজন। ওই দিয়ে ঐরাবত, ঐক্য। ও দিয়ে ঔষধ, ঔরস। তাহলে রি দিয়ে আমরা কি বাক্য তৈরি করলাম? ঋতু, ঋষি। এ দিয়ে এক, একতারা। ও দিয়ে ওর, ওজন। ওই দিয়ে ঐরাবত, ঐক্য। ও দিয়ে ঔষধ, ঔরস। রি দিয়ে ঋতু, ঋষি। এ দিয়ে এক, একতারা। ও দিয়ে ওর, ওজন। ওই দিয়ে ঐরাবত, ঐক্য। ও দিয়ে ঔষধ, ঔরস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখব কয়েকটি পাঁচটি শূন্য স্থান পূরণ। তিন নম্বরে আমাদের প্রশ্নে দেওয়া আছে শূন্য স্থান পূরণ, আমরা ফাঁকা ঘর পূরণ করব। তিন নম্বর স্থান পূরণ, ক নাম্বার কলম, ধড়ি, খবর, ড্যাশ, খবর পড়ি। খ নাম্বার মিয়া, ডাকে, ড্যাশ, ঘেমে। গ নাম্বার ডাব, খাই, ড্যাশ, বাজাই। মিয়া ডাকে রোদে ঘেমে, ডাব খাই, ঢাক বাজায়। গ নাম্বার চরণ, ফেলে, মাঠে, ড্যাশ, চরণ ফেলে মাঠে যাই। উম নাম্বার তবলা, বাজাই, থালা, ড্যাশ, থালা সাজাই। তবলা বাজাই, থালা সাজাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখছি শূন্য স্থান পূরণ।
শূন্যস্থান পূরণ, কলম ধরি খবর ড্যাশ, কলম ধরি খবর পড়ি। খ নম্বর, মিয়া ডাকে ড্যাশ ঘেমে, মিয়া ডাকে রোদে ঘেমে। গ নম্বর, ডাব খাই ড্যাশ বাজাই, ডাব খাই ঢাক বাজাই। চরণ ফেলে মাঠে ড্যাশ, চরণ ফেলে মাঠে যাই। তবলা বাজাই থালা ড্যাশ, তবলা বাজাই থালা সাজাই। তবলা বাজাই থালা সাজাই। কলম ধরি খবর ড্যাশ, কলম ধরি খবর পড়ি। মিয়া ডাকে ড্যাশ ঘেমে, মিয়া ডাকে রোদে ঘেমে। ডাব খাই ড্যাশ বাজাই, ডাব খাই ঢাক বাজাই। চরণ ফেলে মাঠে ড্যাশ, চরণ ফেলে মাঠে যাই। তবলা বাজাই থালা ড্যাশ, তবলা বাজাই থালা সাজাই। ক নম্বর, কলম ধরি খবর ড্যাশ, কলম ধরি খবর পড়ি। খ নম্বর, মিয়া ডাকে রোদে ঘেমে, মিয়া ডাকে ড্যাশ ঘেমে, মিয়া ডাকে রোদে ঘেমে। ডাক খাই ড্যাশ বাজাই, ডাক খাই ঢাক বাজাই। চরণ ফেলে মাঠে ড্যাশ, চরণ ফেলে মাঠে যাই। তবলা বাজাই থালা ড্যাশ, তবলা বাজাই থালা সাজাই। আমরা শূন্যস্থান পূরণ করছি। ক নাম্বার, কলম ধরি খবর পড়ি, কলম ধরি খবর ড্যাশ কি হবে, কলম ধরি খবর পড়ি। খ নাম্বার, মিয়া ডাকে ড্যাশ ঘেমে, মিয়া ডাকে রোদে ঘেমে। গ নাম্বার, ডাব খাই ড্যাশ বাজাই, ডাব খাই ঢাক বাজাই। চরণ ফেলে মাঠে ড্যাশ, চরণ ফেলে মাঠে যাই। তবলা বাজাই থালা ড্যাশ, তবলা বাজাই থালা সাজাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটি শব্দার্থ, কয়েকটি বর্ণ দিয়ে দুইটি করে শব্দ তৈরি, শূন্যস্থান পূরণ করলাম, শিখলাম, লিখলাম। আমরা আরেকবার একটু রিভিশন দেব। ওলি অর্থ কি? ওলি অর্থ মৌমাছি। উষা অর্থ ভোর বা সকাল। উর্মি অর্থ ঢেউ। ঐরাবত অর্থ হাতি। বর্ণ দিয়ে শব্দ তৈরি দুইটি করে আমরা শিখেছি। রি দিয়ে ঋতু ঋষি, এ দিয়ে এক একতারা, ও দিয়ে ওল ওজন, ওই দিয়ে ঐরাবত ঐক্য, ও দিয়ে ঔষধ ঔরস। শূন্যস্থান পূরণ। ক নাম্বার, কলম ধরি খবর ড্যাশ, কলম ধরি খবর পড়ি। খ নাম্বার, মিয়া ডাকে ড্যাশ ঘেমে, মিয়া ডাকে রোদে ঘেমে। গ নাম্বার, ডাব খাই ড্যাশ বাজাই, ডাব খাই ঢাক বাজাই। খ নাম্বার, চরণ ফেলে মাঠে ড্যাশ, চরণ ফেলে মাঠে যাই। গ নাম্বার, তবলা বাজাই থালা ড্যাশ, তবলা বাজাই থালা সাজাই। শব্দার্থ, ওলি অর্থ মৌমাছি, উষা অর্থ ভোর বা সকাল, উর্মি অর্থ ঢেউ, ঐরাবত অর্থ হাতি, ঋতু অর্থ কাল, ওলি অর্থ মৌমাছি, উষা অর্থ ভোর বা সকাল, উর্মি অর্থ ঢেউ, ঐরাবত অর্থ হাতি, ঋতু অর্থ কাল। বর্ণ দিয়ে শব্দ তৈরি। রি অর্থ ঋতু, রিতে ঋতু ঋষি, এতে এক একতারা, ওতে ওল ওজন, ওইতে ঐরাবত ঐক্য, ওতে ঔষধ ঔরস। রি দিয়ে ঋতু
এ দিয়ে এক একতারা, ও দিয়ে ওল ওজন, ওই দিয়ে ঐরাবত ঐক্য, ও দিয়ে ঔষধ ঔরস, শূন্যস্থান পূরণ, কলম ধরি খবর ড্যাশ, কলম ধরি খবর পড়ি, মিয়া ডাকে ড্যাশ ঘেমে, মিয়া ডাকে রোদে ঘেমে, ডাব খাই ড্যাশ বাজাই, ডাব খাই ঢাক বাজাই, চরণ ফেলে মাঠে ড্যাশ, চরণ ফেলে মাঠে যাই, তবলা বাজাই থালা ড্যাশ, তবলা বাজাই থালা সাজাই। এক নম্বর ওলি, ওলি অর্থ মৌমাছি, উষা অর্থ ভোর বা সকাল, উর্মি অর্থ ঢেউ, ঐরাবত অর্থ হাতি, ঋতু অর্থ কাল। ওলি অর্থ মৌমাছি, উষা অর্থ ভোর বা সকাল, উর্মি অর্থ ঢেউ, ঐরাবত অর্থ হাতি, ঋতু অর্থ কাল। বর্ণ দিয়ে শব্দ তৈরি, রি দিয়ে ঋতু, রি দিয়ে ঋষি, এ দিয়ে এক একতারা, ও দিয়ে ওল ওজন, ওই দিয়ে ঐরাবত ঐক্য, ও দিয়ে ঔষধ ঔরস, রি দিয়ে ঋতু ঋষি, এ দিয়ে এক একতারা, ও দিয়ে ওল ওজন, ওই দিয়ে ঐরাবত ঐক্য, ও দিয়ে ঔষধ ঔরস। শূন্যস্থান পূরণ, ক নাম্বার কলম ধরি খবর ড্যাশ, কলম ধরি খবর পড়ি, মিয়া ডাকে ড্যাশ ঘেমে, মিয়া ডাকে রোদে ঘেমে, ডাব খাই ড্যাশ বাজাই, ডাব খাই ঢাক বাজাই, চরণ ফেলে মাঠে ড্যাশ, চরণ ফেলে মাঠে যাই, তবলা বাজাই থালা ড্যাশ, তবলা বাজাই থালা সাজাই। কলম ধরি খবর ড্যাশ, কলম ধরি খবর পড়ি, মিয়া ডাকে রোদে, মিয়া ডাকে ড্যাশ ঘেমে, মিয়া ডাকে রোদে ঘেমে, ডাব খাই ড্যাশ বাজাই, ডাব খাই ঢাক বাজাই, চরণ ফেলে মাঠে ড্যাশ, চরণ ফেলে মাঠে যাই, তবলা বাজাই থালা সাজাই, তবলা বাজাই থালা ড্যাশ, তবলা বাজাই থালা সাজাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই উত্তরগুলো সুন্দর করে একটি খাতায় লিখে জমা দেব। ধন্যবাদ, সবাইকে দেখা হবে পরবর্তী ক্লাসে।